আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটিতে। আপনাদের জানাবো স্বপ্নে গরু গাভী দেখলে কি হয়। আমরা অনেকে এমন স্বপ্ন দেখতে পারি। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নে তাবিন নামক গ্রন্থ থেকে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করব। কাজে ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে গরুকে ঘাস খেতে দেখেন, আপনি গরুকে ঘাস খেতে দেখলেন মানে আপনি ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন। আপনার যদি ব্যবসা বাণিজ্য থাকে তাহলে আপনি সফল হবেন, ব্যবসা আপনি লাভবান হবেন। দর্শক, স্বপ্নে যদি আপনি গরুর ঘর দেখেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার সম্পদে বরকত হবে। গরু ঘর দেখা সম্পদে বরকত লাভের লক্ষণ। দর্শক, যদি আপনার কেউ গরু দুর্বল দেখেন তাহলে দেশে আকাল দেখা দেবে, দেশে অভাব অনটন দেখা দেবে বা বালা মুসিবত দেখা দিবে গরু যদি দুর্বল দেখেন। দর্শক, গরু মোটা তাজা দেখা এটা জীবনে সুখ শান্তি লাভের প্রতি ইঙ্গিত করে। গরু যদি মোটা তাজা দেখেন আপনার জীবনে সুখ শান্তি আসবে। আপনি যদি অবিবাহিত হন বা বিবাহিত যেই হন আপনার জীবনে সুখ শান্তি লাভ হবে, আরাম আশ আসবে ইনশাল্লাহ। দর্শক, স্বপ্নে যদি আপনার কেউ গরু পেতে দেখেন, গরুর মালিক হতে দেখেন, গরু লাভ করতে দেখেন, ব্যবসায় লাভবান হওয়ার প্রতি ইঙ্গিত করে। যদি আপনি চাকরিজীবী হন তাহলে চাকরিতে আপনার প্রমোশন হবে ইনশাআল্লাহ। দর্শক, স্বপ্নে গরু আপনার নিজের ঘরে দেখলেন, স্বপ্নে গরু ঘরে দেখলে এটা ধন সম্পদ লাভের প্রতি ইঙ্গিত করে। আপনার কেউ স্বপ্নে অনেক গরু দেখেন, গরু অনেক দেখলেন তাহলে আপনার চাকরি লাভের প্রতি ইঙ্গিত করে, চাকরি লাভ হবে যদি অনেক গরু দেখেন। দর্শক, আপনারা যদি স্বপ্নে গরুর গোশত দেখেন তাহলে এটা দেখা অতি কষ্টের সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করে। গরু গোশত দেখা এটা কষ্ট বোঝায় এমনটাও বলা হয়েছে। তবে দর্শক, যদি আপনারা স্বপ্নে রান্না করা গরু গোশত দেখেন তাহলে এটা ভালো, এমন স্বপ্ন দেখে আপনার মনের আশা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে। দর্শক, যদি আপনাকে স্বপ্নে গরু ঘরে বাঁধতে দেখেন, আপনার ঘরে বাঁধতে দেখে তাহলে ধন সম্পদ আসবে এমনটা বোঝায়, আলহামদুলিল্লাহ আপনি সম্পদের মালিক হতে পারবেন। দর্শক, যদি আপনারা কেউ স্বপ্নে গাভী দেখেন তাহলে সংসারে সমৃদ্ধি আসবে, সংসারে বরকত হবে, আপনার সাংসারিক জীবন অনেক সুখের হবে ইনশাআল্লাহ, পরিবারে কোনো অভাব অনটন থাকবে না। যদি আপনারা কেউ সাদা গাভী দেখেন, যদি অবিবাহিত হন আপনি, তাহলে আপনি সুন্দরী স্ত্রী লাভ করতে পারবেন, আপনার ঘরে সুন্দরী স্ত্রী আসবে যদি আপনি গাভী সাদা দেখেন। এরপরে দর্শক, যদি আপনার কেউ স্বপ্নে হলুদ বর্ণের গাভী দেখেন তাহলে এটা দেখা জ্বর হতে পারে, আপনার জ্বর হতে পারে, এই অসুস্থতায় আপনি ভুগতে পারেন, কিছুটা দিন সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন। দর্শক, যদি আপনাকে স্বপ্নে গাভী নিজের ঘরে দেখেন, নিজের ঘরে যদি গাভী দেখেন তাহলে ধন পরিমাণে বৃদ্ধি পাবে, অনেক ধন সম্পদ আসবে ইনশাল্লাহ যদি গাভী নিজের ঘরে দেখেন। দর্শক, যদি আপনাকে স্বপ্নে গাভীকে ঘুমাতে দেখেন তাহলে আপনার লোক সমাজে সুনাম অর্জন হবে, সুখ্যাতি অর্জন হবে আলহামদুলিল্লাহ। দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ গরু গাভী সংক্রান্ত কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা। আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।